Assalamu alaikum shabaike. I'm Maria. Welcome back to another brand new video. Today's video is about the last day at my university. So let's jump into the video. তো আমি চলে এসেছি আমার ইউনিভার্সিটিতে ইউনিভার্সিটির কিছু শর্ট ক্লিপস দিতে দিতে আজকে আমি আমার গল্প শেয়ার করব আপনাদের সাথে ইউনিভার্সিটি চারটা বছর আমার জন্য যতটুকু আনন্দের ছিল ততটুকু হ্যাকটিকও ছিল তার মধ্যে দুটো বছর গিয়েছে কোভিডে অনলাইন ক্লাসেসে আর বাকি দু বছর কাটিয়েছি খুবই আনন্দে এই দিনটা ছিল আমার জন্য কোয়াইট ইমোশনাল কিন্তু আমি আজকে কোনো ইমোশনাল ভিডিও বানাতে চাই না গ্রাম থেকে প্রথম শহরে যাওয়া আমার এই ইউনিভার্সিটিতে ভর্তি হওয়ার জন্য অনেক আশা ভরসা নিয়ে আমি ইউনিভার্সিটিতে গিয়েছি ভর্তি হয়েছি এবং চারটা বছর সাকসেসফুলি শেষ করতে পেরেছি এটা আমার জন্য অনেক আনন্দের আমার এই চার বছরের জার্নিতে যারা আমার পাশে ছিলেন তাদের কথা না বললেই নয় শহরে যাওয়ার পর থেকেই আমার থাকা খাওয়া পড়াশোনা সব কিছু নিয়ে যারা আমাকে অনেক বেশি সাহায্য করেছিলেন তাদের প্রতি আমি কৃতজ্ঞ থাকবো সারা জীবন ক্যাম্পাসে ঘুরে ঘুরে আমি খুব নস্টালজিক হচ্ছিলাম আর ভাবছিলাম কিভাবে চারটা বছর চলে গেল ইউনিভার্সিটির হাজার রকম মানুষের ভিড়ে আমার শুধুমাত্র দুটো বন্ধু হয়েছিল এই দুই নারী ছিল আমার ইউনিভার্সিটি ক্রাইম পার্টনার্স আজকে ছিল আমার সার্টিফিকেট ডে আমি আমার চার বছরের পড়াশোনার ফলাফল নিয়ে যেতে এসেছিলাম অপেক্ষার প্রহর যেন শেষই হয় না খুবই আনন্দ লাগছিল যে কখন সার্টিফিকেটটা হাতে পাবো কিছু অফিসিয়াল ফর্মালিটিস শেষ করে আমি পেয়ে গেলাম আমার সার্টিফিকেট কংগ্রেচুলেশনস টু মি ইয়া ফাইনালি আমরা সার্টিফিকেট পেয়ে অনেক খুশি তারপর আমরা চলে গেলাম আবারও লাস্টবারের মতো একটু এক্সপ্লোর করতে একটু ছবি তুলতে অনেক সুন্দর সুন্দর ফুল ছিল আমরা লোভ সামলাতে না পেরে তিনটা ফুল নিয়ে খুব সুন্দর সুন্দর ছবি আর ভিডিওস করেছিলাম আমার তো ইচ্ছে করছিল একটু কানে পরে দেখি তো আমি একটু কানে ধরে দেখছিলাম আর ওইদিকে তানজিয়া আমার ফ্রেন্ড ও সার্টিফিকেটগুলো সুন্দর সুন্দর ছবি তুলছিল ও আবার ছবি তোলাতে অনেক এক্সপার্ট কয়েকটা ছবি এখানে অ্যাড করে দিচ্ছি ছবি ভিডিও শেষ করে আমরা চলে গিয়েছিলাম ক্যান্টিনের শেষবারের মতো ক্যান্টিনের আলুর চপ খেতে পাশে দেখলাম গানও হচ্ছিল হাজার রকম স্মৃতি নিয়ে এভাবেই বিদায় নিয়েছিলাম আমরা একটু বাই দিয়ে চলে যাচ্ছে ফিলিংস কি বল গরম থেকে বের হয়ে আর পড়ালেখা করতে চাই না এটা বলে বলেই আমরা চারটা বছর পার করে দিয়েছিলাম ইউনিভার্সিটির শেষ দিন এসেও পড়ালেখা করতে চাই না বলেই শেষ করলাম আমার জীবনের সুন্দর এই মুহূর্তগুলোকে ধরে রাখার জন্যই এই ভিডিওটি করা আশা করি আপনাদের ভালো লেগেছে ভালো লেগে থাকলে লাইক শেয়ার অ্যান্ড কমেন্ট করতে ভুলবেন না আজ এই পর্যন্ত আসসালামু আলাইকুম